গাঁটের মাঝে তোমার সাথে অত কথা বলার রুচি নাই। আরে ঠিক আছে ঠিক আছে, তো ঘোষের মেয়ে না তোমরা? ঘোষের সবাই তো তাই। ঘোষের মেয়ে খড়ম পেয়ে উল্টো বাঁধে চুল, যে কুলেতে যাবে ওরা মজা বেশে কুল। এই যে খড়ম পেয়ে ওই বাতরে বাজি পারম পাতি লাজার নাই কলিস, এক দেশে লজ্জায় পুরাইয়ে রাখবে বাকি কি এই দেশ। এই বেটা গাটের মাঝি, গাটের কুলে বাবরি চুলে তোমার কথাবার্তা তো বেলাই হয়ে যাচ্ছে মাঝি। আসাই খড়ম পাইয়া ঘোষের মাইয়ে খড়ম পাইয়া সম্বন্ধ আসবে একটাও? একটা আসবে না। হ্যাঁ ঝামেলা হয়ে যাবে না? ঝামেলা মাঝি ওই জায়গা কেলেম ঘটায় না, ভারি ঝামেলা। আমি তোমাকে সয় না না মাঝি, তোমাকে সাতানা দেব, পুরো সাতানা। সাতানা? হ্যাঁ, সপ্ত সমুদ্রে ঢেউ লাগবে, তরিকারি চলছে হঠাৎ করে ডুবে যাবে তোমরা। মাঝি বলতিছে সপ্ত সমুদ্রে ঢেউ লাগবে, তোরই কেনা এভাবে চলছে ঢেউ লাগলে মানব তো এখানে অকালে মারা যায়। যেমন পিতার আগে পুত্র, মাতার আগে কন্যা, কন্যা যাতে হয় যাকে বলা হয় অকাল মৃত্যু। আচ্ছা জানি শুনে কেউ এই কাজ করে? মানে সাঁতার না দিলে সপ্ত সমুদ্রের ঢেউ লাগবে, তোরই ডুবে যাবে। হয় নাকি পাগল নাকি? কেউ যে সাত করে হেই করে। ঠিক আছে সাঁতানা দেবো না মাঝি, তাহলে আটানা। আটানাতে হবে না কেন? সাত সমুদ্র অষ্টম সুতায় আটানায় হবে না একেবারেই। হে মাঝি তুমি তো আটানাই শোনো নাই। আমি তোমার কোন আটানার কথা বলতেছি? তুমি একে চন্দ্র দুটি ভক্ষ তিনি নেত্র সারি বেদ পঞ্চমান। মেয়ে ছেলে মানুষ আঙুল তুলে কথা বলবে না, আর মেয়ে ছেলে মানুষ আস্তে কথা বলবে। সঠিক কথা না কলি ভয় হয় না, ঝামেলা আমরা কথা কলি হাত উঠে যায়। হে মাঝি বলো, তুমি তো আটানাই শোনো না। বইটা যদি তোমার মাঝখানে ভেঙে ফেলি কি হবে? দুটো খণ্ড হবে, একটা খণ্ড তোমাকে আমি খণ্ড আমি অখণ্ড চৈতন্য ব্রহ্ম, আমি কখনো খণ্ড গ্রহণ করি না। আচ্ছা মাঝি ভালো বোঝে না? আমি ভালো বুঝো, তুমি মাস্টার ভালো না, আমি ছাত্র ভালো আছি। আবার বুঝো মাঝি বুঝো মাঝি। হ্যাঁ তাহলে তোমারে আরো একটু সহজ পদ্ধতি মাঝি কইরে খ্রি শিখাই, কইরে খ্রি। হ্যাঁ মাঝি বলো, তুমি মানে সলোয়ান আছে না তো? হ্যাঁ চিনি চিনি। না সন্দেহ আছে, মাঝি মানুষ তো না অসিদ্ধি পরে, এই জন্য একটু ভালো করে যাচাই বাছাই করে নিচ্ছি। অর্থাৎ সলোয়ানা, সলোয়ানার অর্ধেক হচ্ছে আটানা, যাকে বলে আধুলি। আমি তো আর আধুলি কয় না, তোমাকে একটা আধুলি দেবো। আধুলি আধুলি আমি আধুলি তো ছুঁই না, কথা আছে না কেউ যদি আমার বুঝোতে রে তারে ফালের দোয়া গাই দেবো, কি আছে না? বুঝোতে পারবে না আমি, এই মাঝির অবস্থা হলো তাই। আচ্ছা কেউ যদি জাগিয়ে ঘুমায়,
জাগিয়ে যে গম বুমানির বাপ ধরে আরে ডাকলি শুনবে না কোনো দিন সত্যি না দিদি কিন্তু যে সত্যিকারে ঘুমায় তারে কিন্তু এক ডাক দিলি সরে এই মাঝি তো আসলে জাগিয়ে ঘুমাচ্ছে কাজ হবে না ও মাঝি আটা নেবে না ঠিক আছে তোমার যখন হবে না আমরা তোমাকে আটা না দেবো না নয় আনা দেবো নয় আনাতে হবে না সখী কেন নববিধা ভক্তি না চললে নয় আনায় হবে না নববিধা ভক্তি কি নববিধা ভক্তি হচ্ছে শ্রবণ কীর্তন স্মরণ পূজন বন্ধন পরিচর্যা দাস্য সখ্য আত্মনিবেদন এই নববিধা ভক্তি না জানলে নয় আনায় হবে বুঝেছ নয় নয় হবে না নববিধা ভক্তি না জানলে ভগবান নটা গাড়িতে স্ট্যাম্প মেরে রেখে দিয়েছে ওই নটা গাড়ির একটা গাড়িতে যদি কেউ ভক্তি ভরে চেপে বসতে পারে তাহলে সে পৌঁছাবে গোলক বৃন্দাবনে তাহলে নয় নয় হবে না বর্তমান খুচরো আর বাড়ি সমস্যা দশ আনাই দেবো তোমার দুই হাত দিয়ে দিলাম পুরো কত দশ আনা জীবের ইন্দ্রিয় যখন অবাস হয়ে যায় বিছানায় পড়ে থাকে একটা রোগ হয় ইংরেজিতে তার নাম প্যারালাইসিস আমাকে যদি দশ ইন্দ্রিয় দাও তাহলে তোমাদের প্যারালাইসিস আচ্ছা এই প্যারালাইসিস মারাত্মক খারাপ রোগ তাই না খারাপ রোগ আর মনে হয় জগতের দ্বিতীয়টা নাই মাঝি বলো আমরা হলো সহজ সরল সাদা মাঠা মানুষ আমাদের মধ্যে কোনো ক্লেম নাই হ্যাঁ মাঝি হ্যাঁ বলি প্যারালাইসিস কাদের দেবো আমি দেখাই দিচ্ছি যারা পরে মারিয়ে খায় 2019 সালে নোবেল করোনা ভাইরাস গেছে না হ্যাঁ ওই সময় কিন্তু অনেকে খাতিবে না এটা তো বাস্তব সত্যি কথা কিন্তু শোনা গেছে অমন জায়গায় দশটা ডাক ধরা খাইছে চাল চোর পারছে না ধরা সাধারণ মানুষ রুটি ফুটিয়ে খাচ্ছে যারা একে মাসে তিনবার ফেলা বা প্যারালাইসিস তিনবার প্যারালাইসিস একটু সুস্থ হয়ে আবার ফুরিয়ে যাবে মানে অবসর নাই না না আর সাথে ডায়াবেটিস সবসময় 40 ওভারে থাকবে তার তো বিছানা থেকে উঠতে পারবে না আচ্ছা ফোয়ারে তো মারিয়ে খাবে একটু জ্বালা থাকতেই হবে না হ্যাঁ অবশ্যই একে একটু সাইজ করে দিও মাঝি সখী যে যেমন কর্ম করবে কর্ম অনুসারে ফল ভোগ করতে হবে কর্ম ফল কেউ এড়াতে পারবে না না আজকে আবার কিন্তু তেলিও মাথায় সবাই তেল দেয় অর্থাৎ যারা আছে তারা জম্বের খান খাওয়াও কি সত্যি না এই যে বর্তমান সরকার 10টা রেশনে চাল দেয় না 15টা নেয় না যায় এখন 15টা নেয় আগে তো 10টা নিত একটু খোঁজ খবর নিয়ে দেখি যারা 300 মন 500 মন ধান বেছে এরাই রেশনের চাল হয় আর সত্যিকারে আসলে যারা কিনে খায় এরা হয় না তারপরে বুঝলাম যে ওই যে মানে তেলু মাথায় তেল মানে যার আছে করে জম্বের খান খাওয়াও হাজি বলো এই যারা তেলু মাথায় তেল দেয় একে একটু সাইজের উপর রাই আচ্ছা ঠিক আছে বললাম না কর্ম অনুসারে ফল ভোগ করতে হবে হয় হয় হ্যাঁ যারা বলছো সে কথা তো বলছি যারা ফর এত মারি খাবে কর্ম ফল ভোগ শেষ হচ্ছে না এত তাকে দা সে জন্মে না ও পরের পরের জন্মে খোরা হাতে নিয়ে রাস্তায় বসে থাকে উনি তো বসে রয়েছে কর্ম ফল ওই যে অনেকে আছে ওয়ান নাই কাজ করে ভালো ভাবে মরিয়ে যায় কিন্তু কর্ম ফল তো শেষ হয় না পরের জন্মে দেওয়া যাবে ওর হাত একখান থাকবে না চোখ একটা নাই ইয়া ওয়াই ক্যান এইটাই কর্ম ফল মাঝি একে পুরো একবারও বলছি না রুদ্র পূজা বন্ধ হবে।
বন্ধ হয়ে যাক আরে রুদ্র পূজা কাকে বলে তা জানো না জানি না যাকে বলা হয় শিব পূজা হা হা ও মেরা কেন তুমি ট্রাঙ্কে তো নাম বেরিয়েছো আজকাল অনেকে আছে গ্রামে কেন্দ্রে নাম নাইটু ভাসু কালু এরকম তাই না সৌর বাড়ি যে আলাদা নাম বেরো রে ও তো আবার গ্রামের লোকের জানা তাই না অসাক্ষী শোনো রুদ্র পূজা মেয়েরা কেন শিবের মাথায় জল ঢালে ভালো স্বামী হবে ভালো স্বামী পাওয়ার জন্য তা যদি শিব পূজা বন্ধ হয়ে যায় তোমরা ভালো স্বামী পাবে না কেমন কেমন পাবো কেমন পাবো বলো এই যে না ওরা তো স্টাইল মানে খুঁজতেছি তোমরা বুড়া স্বামী পাবে মাঝি বলিয়ে তুমি এত সময় যা বলছিলি কোনো কষ্ট হয় নাই কিন্তু স্বামী নির্বাচনে আমরা কিন্তু ভারী সিরিয়াস পুরো আর হাড়ে আঘাত করেছো তুমি কেন ওই বুড়ো স্বামী পাবে গো তাও আর খুঁজে হয় নাই ওই যে বেটা শিব হ্যাঁ আচ্ছা এই যে শিব উনি হচ্ছে দেব আদি দেব মহাদেব ওই বেটা কিন্তু কবে জন্মিছে আজ পর্যন্ত কেউ বলতে পারে না উনি কিন্তু দেবতাদেরও দেবতা দেবতাদেরও দেবতা এই যে শিব শোনো মাঝি বলো শিব রি মানে একটা চয়েস টয়েস হয় না ওই বিটার কোনো ডাকবো রাতি তো নেই পাহাড়ের মতো গুছু দাদা বালারটা ফ্যান শার্টও নাই পরে একটু বাঘের সাল না এই সখী এবার বলতেছে একেবারে খারাপ না ও তাই ওর মনে পছন্দ হয়েছে শোনো মাঝি তবে শিব প্রিয় স্বামী হিসেবে মানা যায় শিবির যদি আটটা জিনিস থাকতো মানে শিবের যেগুলো সমস্যার কথা বলতো সব মেনে নিতে ও সব ঢেয়ে যেত কি হলে যদি একটা সরকারি চাকরি থাকতো হঠাৎ দুঃখের কথাটা এখানে কেন শুনছি আরে মাঝি কই কি সাদে নোবেল করোনা ভাইরাস তো এখন ভ্যাকসিনের দ্বারা অনেকটাই নির্মূল হয়েছে তাই না দিদি কিন্তু সমাজের একটা অ্যান্টিভাইরাস ছড়াইছে আর কোনো ভ্যাকসিন নাই আজকাল মাইয়ে গুড়ো গাড়ের একটু কালারফুল হলি মানে একটু চেহারা ছবি ভালো হলি কাজ চাকরি গেলা সব ছাড়া বিয়ে আরে তো শেয়াল হয়ে পড়ছে আমরা মানে যারা চাকরি ওর ওই গুণ চল আর মনে হয় সব শেয়াল মাইয়ের যোগ্যতা কি তার দরকার নাই চাকরি গেলা চল ভাই না ধরে এই ভাইরাস সমাজের তেজে কবে যাবে যাবে না ঠিক না রিটার্ন হলা ছেলে সেতে বিয়ে আসে আমার হাতে পাওয়ার দিলি আমি বদলাই দিতে পারি না অসখী তাহলে তোমরা আমাকে 11 না দিচ্ছ না না আচ্ছা তোমরা কেমন স্বামী চাও আমাদের আবার ওই যে তোমার মতো ওই পাশে কোন রকম থাকতে আজকে দেখছো দুই দাঁত দিয়ে সালাই লাগাই হ্যাঁ মাসি সালাই লাগ দাই এই দাঁত দিয়ে নাই এই দাঁত দিয়ে নাই হ্যাঁ উপরে গুড়ি গ্রাহে তারপরে বাগানে কত কটা বেজি আছে দেখছো ওই কয় সবন বেজি ওই কালার লাগাই উপরে মনে হয় যেন গোবর দিয়ে দাফড়া আমি পেয়েছি আরে মাঝি কি যে মানে ওদের যে কি ডগ দেখা যায় ওরা ভালো ঠিক পায় না আবার আজকাল আর এক সিস্টেম বেরোইছে আমরা এই যে বৃষ্টি বর্ষা হলে ইরিদানের আল কাটি এক জমি জল আর এক জমি দিয়ে ওরা বুড়ো কাটি অন্তর জন্য কি সরায় এই বাঘের আর দেখেছিলাম না সখী মানে ভূতে তো শিখেছে প্যান্ট ভক্তি ভক্তি কদ্দুর নিচে নেমে যায় ওরা কিন্তু ঠিক করছে না বাস আর আগে আমরা শখে হচ্ছি ছেড়া ফ্যান মানে শখে না দারিদ্রতার কারণে পড়ছি না অনেকেই পড়িছি কিন্তু পটিও লাগাইছি প্যান্টে আর এখন যার বাবার যত টাকা বেশি তার ফ্যান প্যান্ট তত ছেড়া বেশি কি ডগ মরা বাড়াইছে এরা স্কুলে যায় গে স্কুলের ডগ দেখলি আমি এবার একটু ম্যানেজিং কমিটিতে নির্বাচন করছি আমরা প্যানেল সহ হয়েছিলাম তো কয়েকটার একটু টাইট দিছি সেলুনি নিয়ে কয়েছে যে মাথা চালিয়ে দাও এরা ছাত্র ইয়াকে সুলির ডাক যা এ তো মা বাবারও দোষ আছে আজকাল এই যে ছোট্ট ছোট্ট একটু একটু দেনা গুড়ু গাড়ারে দেখি মা বাবা শখ করে এই বেজি কালার লাগাই দেয় মানে মানসিক শাহ কোন বেজি শাহ বানা লাগাই দেয় কালার লাগাই দয়া করে এই কাজটা কেউ করবেন না আগের থেকেই আগে ফোজ ঢুকাই দিলি
ورائر ور قان دیکھ کی اور باقی تو ٹھیان جو بینا بری بولیا اور ایکٹر جنی شو سے کی زازا سلے میں ادھیک تاستار اٹھو کھیال کرتی ہے زکی بابے سول کر لو کی کر لو یاٹو دیکھتی ہے ہاں جی ہاں بولو تالی اگر نہ دبنا بارو نہ دبنا بارو نہ تے ہوئے نا کیا نو بوشنا میں رامنگل ہوئے আচ্ছা বৈষ্ণবের অমঙ্গল হবে কেন বৈষ্ণব কয়ঙ্গে তিলক পরে দ্বাদশ অঙ্গে পরে দ্বাদশ অঙ্গে অর্থাৎ বারো অঙ্গে আর আমাকে যদি বারো আনা দাও তাহলে তোমাদের কারণে এই বৈষ্ণবের অমঙ্গল হবে ব্রজগোপী হয়ে তোমরা কেটে চাও তুমি তো বল ভাই তোমার সুবিধা ঠিক আছে বৈষ্ণবের অমঙ্গল হোক আমরা চাই না তোমাকে বারো আনা না তেরো আনাই দেবো তেরো আনাতে হবে না সখী বেদ অশুদ্ধ হয়ে যাবে বেদ অশুদ্ধ হয়ে যাবে হ্যাঁ মুলির বেলায় ঠন ঠন আনা যায় যাক বেদ অশুদ্ধ করা যাবে না কোনোভাবেই তাহলে চোদ্দ না দেবো চোদ্দ আর হবে না কেন চোদ্দটা জমের আনা গোনায় পড়তে হবে বুঝতে হবে অনেক ব্যক্তিকে দেখেছো বিছানায় পড়ে থাকে ভালো করে চলাফেরা করতে পারে না ওই হাউমাউ করে কেঁদে ওঠে ওই চোদ্দটা চাম কখনো সুন্দর মেয়ের রূপ ধারণ করে আবার কখনো ভয়ঙ্কর রূপ ধারণ করে যেমন অজামিল অজামিল ব্রাহ্মণ ব্রাহ্মণ সন্তান হয়ে শূদ্রাণীকে বিবাহ করেছিল ধর্মকর্ম সব ত্যাগ করলেন এই জগতে যারা ব্রাহ্মণ ব্রাহ্মণ সব ভুলে যাক কিন্তু ত্রিসন্ধ্যা গায়ত্রী ওটা ভুললে চলবে না ব্রাহ্মণের ত্রিসন্ধ্যা গায়ত্রী ওটা করতেই হবে তাই সব ভুলেছে চন্দ্রানীর চন্ডালিনীকে বিবাহ করে চন্ডালের মতো ব্যবহার ওই অচামিলের সবচেয়ে যে ছোট পুত্রের নাম রেখেছিল নারায়ণ দেখুন আমরা ভগবানের নামের সঙ্গে নাম রাখতে চাই না অনেক সময় ছেলে মেয়ে বলে এই বুড়ো নাম রাখলে কেন হরিচাঁদ রাখলে কেন হ্যাঁ আমার নাম কৃষ্ণ রাখলে কেন আমার নাম গোপাল রাখলে কেন ভগবানের নামের কি গুণ দেখুন আমরা ভগবানের নাম নিতে চাই না এ ভগবানের নামের কি গুণ ভগবানের নামের কি মহিমা এটা ভাগবতের কথা বাবা এই যে নামের কি গুণ দেখুন ওই মৃত্যুকালে অজামিলের আত্মাটি নিবার জন্য যমরাজ যমদূতদের পাঠিয়েছে যাও অজামিলকে নিয়ে এসো ওর সময় হয়ে গেছে ওকে নরকে নিয়ে এসো যখন যমদূতেরা এসে দাঁড়িয়েছে ওই যমদূতদের ভয়ঙ্কর রূপ দর্শন করে অজামিল নারায়ণ নারায়ণ বলে চিৎকার করেছে সবচেয়ে ছোট ছেলেটাকে বড় ভালোবাসতেন তার নাম রেখেছিল ভগবানের নামে নাম নারায়ণ যখনই নারায়ণ বলে ডাক দিলেন দেখতে দেখতে বিষ্ণু দূত এসে হাজির হলেন নারায়ণ লিখতে কয়টা অক্ষর বাবা চারটা চারজন বিষ্ণু দূত এসেছে নারায়ণের
হাতে যেমন শঙ্খ চক্র গদা পদ্ম ওই বিষ্ণুদূতদের হাতে হাতেও ঠিক তেমনি হতো তেমনি সাত সজ্জা দেখতে ঠিক নারায়ণের মতো এসে যখন দাঁড়ালেন যমদূতেরা ডেকে বলছে তোমরা কেন তোমরা কারা বলছে আমরা কারা চিনতে পারিসনি আমরা বিষ্ণুদূত তোমরা কেন এখানে এসেছো বলছে আমরা অজামিলকে নিতে এসেছি বলে না অজামিল যাবে জমপুরিতে ওরা সারা জীবন পাপ করেছে ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণের কোনো ক্রিয়াকর্ম করে নাই এমনকি ত্রিসন্ধ্যা গায়ত্রী তাও ভুলেছে তাই সারা জীবন পাপ করেছে ও যাবে নরকে বলছে না ও নরকে যাবে না কেন নরকে যাবে না শোনো ও মৃত্যুকালে নারায়ণ বলে ডাক দিয়েছে বলছে সারা জীবন পাপ করে মৃত্যুকালে নারায়ণ বললে সব ক্ষমা বলছে হ্যাঁ বলে ও তো ডেকেছে ওর ছেলে নারায়ণকে হোক ওর ছেলে কদিন ওর ছেলে কদিন হয়েছে ওর ছেলে আরে নারায়ণ রাম অনন্তকাল অনন্ত যুগ ধরে রয়েছে শোনো ওর পুত্র নারায়ণ খুব বেশি হলে 100 বছর বাঁচতে পারে তারপর আর ভগবান নারায়ণ চিরকাল থেকে যাবে তাই মৃত্যুকালে যদি কেউ সারা জীবন যত পাপ করুক মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করতে পারে সে কখনোই নরকে যাবে না সব পাপ বিনষ্ট হয়ে যাহা থাকে সব পুণ্যে পরিণত হয় তাই অজামিলকে আমরা নিয়ে যাব এবার যমদূতেরা ছুটে চলেছে যমরাজার কাছে গিয়ে রেখে বলেছে হে ধর্মরাজ ক্ষমা করবেন এরপর থেকে আর কোনো পাপীকে আনতে পাঠাবেন না আমরা জীবনে এমন অপমানিত হইনি যাকে আনতে পাঠিয়েছেন বিষ্ণুদূত এসে আমাদের মারধর করে আঘাত করে আমাদের ওখান থেকে তাড়িয়ে দিয়েছে বলছে এবার কেমন ধর্ম সারা জীবন পাপ করবে মৃত্যুকালে না ভগবানের নাম উচ্চারণ করলে সে গোলকে যাবে বলে হ্যাঁ এটা হচ্ছে ভাগবত ধর্ম যমরাজ ডেকে বলছে এটা হচ্ছে ভাগবত ধর্মের কথা সারা জীবন পাপ করে মৃত্যুকালে যদি কেউ ভগবান বলে ডাক ভগবানের নাম স্মরণ করতে পারে অজামিল মৃত্যুকালে নারায়ণের নাম উচ্চারণ করেছে তাই নারায়ণকে পাঠিয়েছি যদি না নারায়ণ না বলে মধুসূদন বলতো তাহলে পাঁচজনকে পাঠাতাম পাঁচটা আক্ষর লাগে না বাবা মধুসূদন লিখতে পাঁচজনকে পাঠাতাম নারায়ণ বলে ডাক দিয়েছে তাই চারজন বিষ্ণুদূতকে পাঠিয়েছে তাই শোন আমি যমরাজ তোদের একটা কথা বলে দেই সারা জীবন যে পাপ করেছে মৃত্যুকালে যদি কেউ ভগবানের নাম উচ্চারণ করে একদিন সময়ের জন্য সেখানে আর তোরা থাকবি না তোরা থাকবি না তাই ওমা এই চোদ্দ জমের আনাগুনে যে মানব জীবনে ঘটে তার চেয়ে দুর্দশা কারো থাকে না তাই সখী আমাকে চোদ্দ আনা দিও না ঠিক আছে মাঝি তোমাকে চোদ্দ আনাও দেব না আবার ষোলো আনাও তোমাকে দেব না তোমাকে আমরা কিছু কম দেব কিছু কম একটা সত্যি স্বীকার করবে সখী বলো মাঝি শুধু অন্তর থেকে তোমরা সবাই একটা সত্যি স্বীকার করো আমি যে তোমাদের ভবের বাজারে পাঠিয়েছি আমি কি কোনো কিছু কম রেখে পাঠিয়েছি কোনো কিছু কম রাখি নাই আমি সই সোলা না মানব দেহখানি দিয়ে তোমাদের জগতের বুকে পাঠিয়েছি আমি বিনিময়ে চেয়েছি কি একটু ভক্তি আর একটু ভালোবাসা সখী আমি এই জগতের বুকে ভোগের কাঙাল নই আমি ভক্তির বড় কাঙাল কেউ যদি ভক্তি চিত্তে আমাকে দুটো তুলসী পাতা দেয় তাহা আমি সাদরে গ্রহণ করি একদিন মহামুনি নারদ বলেছিল গোবিন্দকে যে প্রভু এই জগতে তুমি কিসে সন্তুষ্ট হও ভগবান বলেছিল হে দেবর্ষি
যদি কোনো ভক্ত ভক্তির চিত্তে আমাকে একটা পুষ্প দান করে আমি তাহাতে সন্তুষ্ট হব বলে প্রভু যদি পুষ্প না থাকে বলে কেউ যদি আমাকে দুটো তুলসী পত্র দান করে ভক্তি চিত্তে আমি তাহাতে সন্তুষ্ট যদি কারো তুলসী পাতা না থাকে বলে যদি এক কুণ্ড গঙ্গা জল ভক্তি চিত্তে আমাকে দান করে আমি তাহাতেই সন্তুষ্ট বলে প্রভু সবাই গঙ্গায় যেতে পারে না যদি কারো গঙ্গা জল না থাকে তখন গোবিন্দ বলেছে তুমি জানো না দেবর্ষি আমি মানবকে যখন সৃষ্টি করেছি এই মানবকে সৃষ্টি করবার সময় দুই নয়নে আমি গঙ্গার যমুনাকে দিয়ে দিয়েছি যদি কোনো ভক্ত ভক্তি চিত্তে দুটা নয়নের জল দিতে পারে তাই আমি সাদরে গ্রহণ সখী তোমরা আমাকে কিছু কম কেন দেবে আমি তো তোমাদের কম দেই নাই আমার সোলানা আমাকে বুঝে দাও আমার সোলানা নিয়ে ভবের বাজার এসে কেউ যদি সাধন ভজন করে লাভবান হতে পারে আমি লাভের অংশ নেই না কত মহামুনি ঋষি লাভবান হয়েছে না বাবা আমার গণেশ পাগল আমার অশ্বিনী আমার তারক আমার গোলক আমার লোচন আমার বিচারণ বড় বড় সাধক মহাপুরুষ ওদের সোলানা কাজে লাগিয়ে লাভবান হয়েছে এ সখী আমার সোলানা না বুঝে পাপড় পর্যন্ত আমি পার থেকে পার কাউকে নেব দেখো মাঝি তুমি কিন্তু তোমাদের কুলের কুলবধূকে খুব বাড়াবাড়ি করছো মাঝি যদি বেশি বাড়াবাড়ি করো আমাদের রাজা কংসের কাছে তোমাকে মূর্খ তোমাদের রাজা কংস একজন মূর্খ তুমি কংসকে মূর্খ বলছো তুমি জানো কংসের ভয়ে বাঘে ছাগে এক ঘাটে জল খায় কংসের ভয়ে বাঘ আর ছাগ এক ঘাটে জল খেতে পারে তোমরা কংসকে ভয় পেতে পারো কিন্তু আমি কংসকে ভয় কেন আমাদের রাজা কংস তোমার ঘাটে জমা রাখে না মাঝি সখী আমার ঘাট জমা রাখার মতো বিশ্ব জগৎ সংসারে কারো কোনো কংস তো জানে না তার শেষের দিনের আর বেশি দিন বাকি নেই কংসকে আমার পার ঘাটে এসে দাঁড়াতে হবে শুধু কংসকে নয় এই জগতের প্রত্যেকটা জীবকে আমার পার ঘাটে এসে দাঁড়াতে হবে কিন্তু দুঃখ আমার একটা জানো এই জীব সময় থাকতে আমার পার ঘাটে আসে না আমার দেওয়া ষোলো আনা সব হারিয়ে রিক্ত নিঃস্ব হয়ে আমার পার ঘাটে আসে যে কংসের ভয় দেখাচ্ছ ওই কংস তো জানে না তার শেষের দিনের আর বেশি দিন বাকি নেই কংস ঘাটে পার হবে আশা
হে আমার কৃষ্ণের ভক্তবৃন্দ আর কিছুটা সময় একসঙ্গে আছি কিছু সময় পর নিশি যখন প্রভাত হবে এই বৃন্দাবনটাও ভেঙে যাবে আবার একটি বছর পর ঘুরে আনন্দের দিনটি আসবে একটি বছর ঘুরে আসতে না আসতে এই নৌকা বিলাসের আসরে যত ভক্ত আছে আগামী বছরের এই দিনটা কারো ভাগ্যে মিলবে কারো ভাগ্যে আর মিলবে না কেউ তো পৌঁছে যাবে হয়তো না ফেরার দেশে এই জগতে মাতা পিতা যেমন সন্তানের মঙ্গল কামনা করে ভগবানের কাছে সন্তানের কর্তব্য জানেন মা বাবার জন্য গোবিন্দের কাছে প্রার্থনা করা আমার ভাইটা আমার কর কমলে 100 টাকা দিয়ে বলেছে গোবিন্দের কাছে প্রার্থনা করবেন আমার মাতা পিতা যেন ভালো থাকে আর অন্তিমে যেন আমার মাতা পিতা গোবিন্দের চরণে ঢাকি পায় আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি হে গোবিন্দ তুমি তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো যে কদিন মাতা পিতা বেঁচে থাকে যেন যত্ন করতে পারে ভালোবাসতে পারে শুধু তার মাতা পিতাকে নয় অন্তিমে তুমি সবাইকে তার তোমার চরণ তলে স্থান দিও আমার ছেলেটার জন্য আমার বলছিলাম 3-4 বছর আগে আমার ছেলেটা জন্মের পরে খুব অসুস্থ হতো মাঝে মাঝে এখন ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি নৌকে বেলা আসে সে ভালোভাবে সুস্থ হলো ভালো থাকো আমি নৌকে বেলা আসে 500 টাকা একটা মালা দেবো তাই আজকে আমি সেই নৌকে বেলা আসে 500 টাকা হরে কৃষ্ণ আমার দাদা 4 বছর আগে মানত করেছিল ওনার ছেলেটা অসুস্থ ছিল গোবিন্দের কাছে প্রার্থনা করেছিল গোবিন্দ যদি সে সম্পূর্ণ সুস্থ হয় সুস্থ থাকে তাহলে নৌকা বিলাসের আসরে 510 টাকা দান করে সেই 510 টাকা দিয়েছেন তার কর্কমলে তুলে আমি আশীর্বাদ মনে করে শিরে ধারণ করছি আর গোবিন্দের কাছে প্রার্থনা করি আমার গোবিন্দ যেন দাদার সন্তানকে দীর্ঘ জীবন দেয় সুস্থ রাখে ভালো রাখে এবং সবাইকে যেন গোবিন্দ দীর্ঘ জীবন দেয় এই আসরে যত ভক্ত আছেন আমি সবার চির গোবিন্দের কাছে প্রার্থনা করি ও মা নিশি প্রভাত হতে চলেছে মা বিদায়ের বাঁশি বেজে উঠেছে মা গো এই বিদায় লগ্নে আমি 2টি হাত জোর করে সবার কাছে ক্ষমা ভিক্ষে চাইছি মা অনেক সময় কথা বললে কটু ভাষায় কথা বলতে হয় এই একদিনের কীর্তনের মধ্যে আমাদের কোনো আচরণে দিদি আমার মা বাবা পাচ্ছে নাই যেখানে আছে তার জন্য শান্তি করবে থাকে সেই আশীর্বাদে সপ্ত ভক্ত সামনে পড়ে যাবেন দিদি আমার দাদা আমার করকমলে 100 টাকা তুলে দিয়ে বলেছেন মাতা পিতা জগতে নেই হারিয়ে গেছে না ভিলার দেশে চলে গেছে যেখানে আছে গোবিন্দ যেন তাদের আত্মার সদগতি করে এই বলে আমার করকমলে 100 টাকা তুলে দিয়েছেন আমি গোবিন্দের কাছে প্রার্থনা করি হে গোবিন্দ তুমি তোমার ভক্তের মনোবাসনা পূর্ণ করো তারা মাতা পিতার জন্য বিদেহী আত্মার মঙ্গল হয় তুমি তাদেরকে চরণে স্থান দিও যারা আছে তুমি সবাইকে সুস্থ রেখো ভালো রেখো আমার মা ভগবান সুস্থ গোবিন্দ তাকে সুস্থ করে তার চরণে ঠাই দেয় আমার ভক্ত পিতা আমার করকমলে